2013 সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাক কর্মী। ঘটনার 17 দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারী কর্মীকে উদ্ধার করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই রানা প্লাজা ধস এবং রেশমাকে উদ্ধারের কাহিনী নিয়ে 2013 সালে রানা প্লাজা নামে একটি সিনেমা বানিয়েছিলেন নির্মাতা নজরুল ইসলাম খান। কিন্তু সেন্সর জটিলতায় 11 বছরেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। হাইকোর্টে রিট করে একবার ছাড়পত্র পেলেও সিনেমাটি প্রদর্শনে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা দিয়ে নির্মাতা নজরুল ইসলাম খান প্রত্যাশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আলোর মুখ দেখবে তার রানা প্লাজা সিনেমাটি। ঠিক যে সময় ছবিটি রিলিজ হবে 4:30 শুক্রবারে ছবি রিলিজ হয়, বৃহস্পতিবারে আমাদের সমস্ত প্রিন্ট পাবলিসিটি সফল হলে বিভিন্ন জেলায় চলে যায়, আমাদের সব কিছু এডিটিং দেওয়া, ওকে প্রিন্টও চলে গেছে। 4:30 সময় এসে বললো যে ছবিটি ব্যান করা হয়েছে। সাথে ভরপুর প্রাণ চানাচুর হাইকোর্ট আপনার ছবিটা রিলিজের পর স্থগিত আদেশ জারি করছেন। লাস্টে আমাদের অনেক সম্পত্তি বিক্রি কিছু করে আর কিছু বিক্রি করার ছিল না, আমাদের ভালোভাবে চলবো সেই পয়সাটা মধ্যে ছিল না, তো আমরা আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম। হলের মালিকরা ফোন দিচ্ছে যে ছবিটা এখন আসা উচিত, এখন আশা করতেছি দেখি যদি হয়তো আল্লাহ আমাদের ছবিটা রিলিজ দেন। আপনাদের ভালোবাসা, আপনার সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই।